সভ্যতার উন্নতি ঘটেছে। কম্পিউটারের যুগে মানুষ এখন অনেকটা এগিয়ে গেছে, উন্নত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুই। তারপরও এমন কিছু মানুষ আজও বঞ্চিত উন্নত সুযোগ সুবিধা থেকে। এখনও অনেক মানুষ আছেন যারা যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের উন্নত করতে পারেনি। তার কারণ, বর্তমান যুগে অনেকটাই পিছিয়ে রয়েছেন তারা। আজও প্রত্যন্ত এলাকার কিছু সহজ সরল এলাকাবাসী অসুস্থ হলে অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝা বৈদ্য কিংবা ঝাড় ফোঁককেই বিশ্বাস করে চলেছেন। এর থেকে এগিয়ে গিয়ে বেশি হলে কোনো ওষুধের দোকান কিংবা কোনো মেডিকেল শপ পর্যন্ত সীমাবদ্ধ থাকছে তাদের স্বাস্থ্য পরিষেবা। এমনই এক উদাহরণ পরিলক্ষিত হয় মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাবাড়ি এলাকায়। এলাকাটি আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। বেশিরভাগ রিয়াং সম্প্রদায়ের জুমিয়ারা বসবাস করেন। এসব এলাকার সহজ সরল গিরিবাসীদের মধ্যে এ যুগেও কোনো অসুস্থ লোক কোনো পরিষেবা পায় না। যখন অবস্থা বেগতিক হয় তখন মৃত্যু হচ্ছে তাদের বিকল্প পথ। জানা যায় এখানকার একজন বৃদ্ধ, তিনি বেশ কিছুদিন ধরে টিবি রোগে আক্রান্ত। সরকারিভাবে টিবি রোগে আক্রান্ত মানুষের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করেছে। সে জায়গায় কেবলমাত্র সচেতনতার অভাবে বাড়ি থেকেই রোগের চিকিৎসার ব্যবস্থা করে চলেছে জনৈক রিয়াং বৃদ্ধ। চাকমাঘাট এলাকার কোনো এক ওষুধের দোকান থেকে নিজেই ওষুধ কিনে সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি জানেন না বর্তমানে এই টিবি রোগ কতটা ভয়ঙ্কর হতে পারে, আর তা নিরাময়ের জন্যে একেবারেই বিনামূল্যে সরকার তাকে পরিষেবা দেবে। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় এই পরিষেবা পৌঁছতে পারেনি, মানুষ সচেতন হতে পারেনি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। যক্ষার কোনো যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে বা মুঙ্গিয়াকামী বা তেলিয়ামুড়া আর আপনার হাজারাবাদ যে স্বাস্থ্যকেন্দ্র আছে, এতে কোনো ওষুধ দিছে? আপনি কেমনে, আপনি কি জানেছেন নি? আমি ডাক্তার গেছে, কিছু কিছু বলে নিয়া খাইয়া থাকে। আর আপনার যক্ষার কোনো ওষুধ দিছে না? ওইটা ওষুধ হলে যক্ষার গভর্নমেন্টে কোনো ওষুধ দিছে না? কোন ডাক্তারের কাছে গেছেন আপনি? চাকমা তপন। তপন ডাক্তার। তা নাকি যক্ষার নিবার ওষুধ করে? ওষুধ ওষুধ দিলা? যক্ষার ওষুধ দিলাম, তা তবু সারে না, অল্প থাকুনি। তা নাকি সারেনি? তার কাছে এমন ওষুধ আসেনি মনে হয় যে যক্ষার নিবারণ কেন্দ্র লেগে, মানে যক্ষার নিবারণ যাতে হয়ে দেখা। আপনি ওষুধটা আবার দেখাচ্ছেন? যক্ষার লেগে না? না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু।
প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্যী, জ্যোতিষ শাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।